জয় শ্রী গণেশ, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে শুভলাভ অনুষ্ঠান শুরু করছি। তো আপনারা মানে অধীর আগ্রহে বসে থাকেন আমার লাইভ প্রোগ্রাম দেখার জন্য, আর প্লাস আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল বলে আপনারা রিপিট প্রোগ্রাম দেখছিলেন, কারণ আমরা জানেন যে রাজদা আপনাদের জন্যই ছুটে ছুটে কিন্তু আসে, আর আপনারাও কিন্তু অধীর আগ্রহে বসে থাকেন যে লাইভ কথাটা লেখা আছে কিনা। যে এখন দেখুন, কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন, পুনঃপ্রচার আপনারা শুনছিলেন, এখন কিন্তু আপনাদের দেখুন সৃষ্টি চ্যানেলের তলায় লেখা আছে লাইভ প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রাম মানেই আমার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন, আর টিভি স্ক্রিনে প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে সেইগুলোকে আপনারা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে যাচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সেটা কিন্তু লিখে নিতে হবে। কেননা চেম্বার হয়ে যাওয়ার পরে অনেকেই ফোন করেন, রাজদা মেচেদায় কবে বসছেন, রাজদা কৃষ্ণনগরে কবে পাচ্ছি, রাজদাকে বহরমপুরে কবে পাচ্ছি, সেগুলো কিন্তু আপনারা হয়ে যাওয়ার পরে কিন্তু জিজ্ঞাসা করেন। আর তিন তারিখে কিন্তু আমাকে আপনারা কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন, তিন তারিখে আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন, আর ছ তারিখে আমাকে মেচেদা, ছ তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। আজকে যেটা আলোচনার বিষয় যেটা রেখেছি সেটা হচ্ছে, তার আগে একটু বলে নেই যে আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে, ফেসবুক লাইভে তো আপনারা দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম আর অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে সার্চ করলেই কিন্তু আমার প্রোগ্রামগুলো কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবেন। অনেকেই টোটকাগুলো বুঝতে অসুবিধা হয়, অনেকে রিপিট শুনতে চান, আমরা কিন্তু অবশ্যই বলবো আমরা ইউটিউবে জ্যোতিষী রাজেন রাজ বলে সার্চ করলেই কিন্তু আমরা কিন্তু আমার প্রোগ্রামগুলো দেখতে পাবেন। তো আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে, আপনারা কেননা ছুটে ছুটে এসছি, তো কেননা এখনো কিন্তু আমাদের জন্য হাঁপাচ্ছি যে কেননা আমি আমাকে নিজের আমাকেই ড্রাইভ করতে হয়, নিজেই গাড়ি চালাই আমি, নিজস্বই নিজেই ড্রাইভিং করি। তো রাস্তায় প্রচুর জ্যাম প্লাস মিছিল ছিল, ওর জন্য একটু আসতে একটু দেরি হয়ে গেল। অবশ্যই দেখে নিই কলার বন্ধু কে আছেন। হ্যালো, হ্যাঁ জয় শ্রী গণেশ বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ নমস্কার। হ্যাঁ বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম বলুন। আমি ১৯৮৩ বললেন তো, জন্মস্থান কোথায়? মালদায়। আচ্ছা, আপনি হুগলির জিরাট থেকে বলছেন তাই তো? হ্যাঁ, হুগলি থেকে, জিরাট থেকে অনেকেই আমাকে দেখাতে আসেন। আচ্ছা, জন্ম বার হচ্ছে শুক্রবার, বিষ রাশি সিংহ লগ্ন, তাম্র পায়া। আপনার ছেলের কিন্তু দেখতে পাচ্ছি বিয়ে করে, বিয়ে হয়েছে? মায়ের থেকে সন্তান একটু দূরে থাকবে, মানে আপনার থেকে সন্তান একটু দূরে থাকে তাই তো? হ্যাঁ, জন্মস্থান থেকে দূরে থাকবে কিংবা মায়ের থেকেও দূরে থাকবে। মঙ্গল এখানে ভালো আছে, ছেলে ভালো জায়গায় চাকরি করবে, হ্যাঁ কিন্তু প্রতিষ্ঠা পেতে গেলে সমস্যা। আপনার হাজবেন্ড মনে হয় নেই তাই তো? শারীরিক সমস্যা প্লাস আপনার হাজবেন্ডের সঙ্গে কিছু মনোমালিন্য আপনার হতে পারে, সেই জায়গাটাও কিন্তু। হ্যাঁ কি হয়েছে?
আপনার হাজবেন্ড অপঘাতে মৃত্যু হবে এমন কিছু পাওয়া যাচ্ছে ছকে, এই জন্য কিন্তু আমি কিন্তু কথাটা বললাম যে ওইটা পাচ্ছি বলে ছেলের ছক থেকে ওনার বাবার কি আমরা ছেলের ছক থেকে আমরা হাজবেন্ডের কি হতে পারে সেটা কিন্তু ধরলাম। এখানে কিন্তু আপনার ছেলের গ্রহণ দোষ আছে প্লাস মায়ের শারীরিক সমস্যা প্লাস বিবাহিত জীবনটা আপনার মেয়ের খুব একটা ছেলের খুব একটা ভালো যাচ্ছে না, কর্মের দিক থেকে ডিস্টার্ব। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, এটা এখনো দেরি আছে, এটা 2024 এর আগে কোনো পাওয়া যাচ্ছে না, 2024 এর আগে কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে ম্যাডাম, পারলে আপনি চেম্বারে আসুন, চেম্বারে আসুন, পারলে আপনি চেম্বারে আসুন, না হলে অনলাইনে যারা যারা আসতে পাচ্ছেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি আছি আর বহু বছর ধরে কিন্তু আমাকে একমাত্র সৃষ্টি টেলিভিশনেই কিন্তু আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, একমাত্র সৃষ্টি টেলিভিশনেই কিন্তু পান। এত বছর ধরে যে আমার পরিচিতি সেটা কিন্তু শুধুমাত্র এই সৃষ্টি টেলিভিশনের জন্য, তো সেই জন্য আমি বিশাল কৃতজ্ঞ। প্লাস হচ্ছে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে প্রচুর ভালোবাসেন প্লাস আমার কথা অনুযায়ী চলেন। একটা কথা মাথায় রাখতে হবে, যদি কোনো টিচার কোনো মানে শিক্ষকের কথা শুনে যদি কোনো স্টুডেন্ট যদি চলার চেষ্টা করে সেই স্টুডেন্টের কিন্তু কোনোরকম কোনো সমস্যা হয় না, তেমনি গুরুর কথা জন্য যদি শিষ্য যদি চলে তাহলে শিষ্যরও কিন্তু সে গুরু কিন্তু তাকে হাত ধরে নিয়ে যায়। সেই যারা যারা আমাকে গুরু অনুযায়ী মানেন, যারা আমাকে ভক্তি করেন, আমাকে শ্রদ্ধা করেন, আমার প্রতি বিশ্বাস আছে, আমার প্রতি ধৈর্য রাখেন, তারা কিন্তু আমার হাত ধরে রেখেছেন বলে কিন্তু আজকের জীবনে তারা সাকসেস। আপনি আমার কাছে আসতে পাচ্ছেন না সেটা কোনো তার জন্য আপনাদের জন্য যারা অনেকেই আসতে পারেন না, অনেকে শয্যাশায়ী অনেকেই আছেন, কিংবা দেখা যায় বাড়িতে কেউ লোকজন নেই, আপনারা একা ব্যক্তি আসা খুবই সমস্যা, কিংবা ছোট বাচ্চাকে রেখে ফেলে আসা খুবই সমস্যা, সংসারে নানা রকম কাজ, কিংবা এমনও দেখা যায় যে বাড়ি থেকে বেরোলে কেউ না কেউ সন্দেহ করতে পারে, কেউ কিছু মনে করতে পারে বলে আসাটাই মুশকিল। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনলাইন কিন্তু খোলা আছে, যারা অনলাইনে যারা জানতে চাইছেন তারা অনলাইনে জানুন, সেটার জন্য কিছু কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলো অবশ্যই কিন্তু আমরা নিয়মবিধিগুলো অবশ্যই আমরা ফোনের মাধ্যমে সেগুলো জেনে নেবেন। আর প্লাস হচ্ছে যারা অনলাইনে যারা প্রতিকার করতে চাইছেন, যারা দেখাচ্ছেন প্লাস প্রতিকারেও, তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু বাড়িতে কিন্তু আমাদের জিনিস পৌঁছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর 22 তারিখ কিন্তু আমি তারাপীঠ যাচ্ছি, বকুল অবস্যা, যারা বকুল অবস্যায় যারা কাজ করাতে চাইছেন সঠিক ব্যক্তি কাছে গিয়ে যদি কাজ করাতে হয় অবশ্যই জানেন নাজদা বহু বছর ধরে কিন্তু তারাপীঠ যাচ্ছে, বহু মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। আর তারাপীঠে কিন্তু আমার নিজস্ব জায়গায় কিন্তু আমি কিন্তু কাজ করি, কোনো ভায়া হয়ে নয়, নিজস্ব জায়গায় কিন্তু আমার কাজ যেহেতু করা হয় সেহেতু কিন্তু আমরা জানেন যে রাজদা আজকের না, রাজদা বহু বছর ধরে রাজদা কিন্তু কাজ করছে, প্লাস রাজদার কাজের মাধ্যমে কিন্তু আমার নাম আর বহু ব্যক্তির উপকার পাচ্ছে। যারা যারা আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, যারা কাজ করাতে চাইছেন শুধু দেখার জন্য না, যারা বকুল অবস্যায় সমস্যা থেকে যারা মুক্তি পেতে চাইছেন তারা কিন্তু বকুল অবস্যার জন্য নাম লেখান, তারা পিঠে তারা আসুন, যোগাযোগ করুন। এখন থেকে যারা বুকিং চলছে আমাদের অবশ্যই 9883106409 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। আর প্রোগ্রামের শেষে কিন্তু আমার সঙ্গে আপনারা আধ ঘন্টা 30 মিনিট কিন্তু আমার সঙ্গে আমরা কথা বলতে পারবেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ বলুন। হ্যাঁ আমি নিজের সম্বন্ধে, হ্যাঁ নিজের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ 10 এপ্রিল 1996 জন্ম সময় সকাল 11:25 কোথা থেকে বলা হচ্ছে এই মুহূর্তে? জন্মবার কি বার ছিল? বুধবার। ধনু রাশি মিথুন লগ্ন পূর্বসারা নক্ষত্র, তাই তো? তোমার চঞ্চলতা প্রচন্ড, ফিগেল মাইন্ডেড তুমি হয়ে যাচ্ছ, ঠিক কিনা বলবে? কোনো কাজে মন বসছে না, সবসময় একটা অমনোযোগিতার ভাব, আর্থিক জায়গায় ডিস্টার্ব। হ্যাঁ কিছু জায়গায় কিছু কর্ম করছো দেখতে পাচ্ছি, কোনো জায়গায় কাজ করছো তো? ছোটখাটো একটা কাজ করছো তাই তো? ছোটখাটো একটা কাজ করে তার আগে অন্য কোনো জায়গায় কাজ করতে সেই কাজটা চলে গেছে? হ্যাঁ সেটা পাওয়া যাচ্ছে, এরকম একাধিক কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে।
ভালো তোমার হাতে দেখতে পাচ্ছি কোন রকম একটা তোমার গোমেদ কিংবা তোমার মুক্ত পড়ার সম্ভাবনা, কিংবা মুস্টোন মুক্ত আছে তোমার হাতে। হ্যাঁ, এইটা কিন্তু তোমার এখন কিন্তু আর কাজ করছে না, পারলে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে যেই প্রতিকারটা তোমার প্রয়োজন সেই প্রতিকারটা পড়ার চেষ্টা করো। সবাই কিন্তু অন্যের দেখে দেখে কিংবা অন্যের শুনে মুক্ত বললে চঞ্চলতা কমবে, মুক্ত বললে মনে হয় মাথা ঠান্ডা হবে, এমন একটা চিন্তা ভাবনা মানুষের কিন্তু থাকে। ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল ডেস্টিনি, সবার কিন্তু জন্মকুণ্ডলী আর সবার কিন্তু ভাগ্য কিন্তু এক হতে পারে না, সবার কিন্তু এই হাত কিন্তু কারোর রেখা কিন্তু এক হতে পারে না। তোমার ক্ষেত্রে কিন্তু চন্দ্র যে সময় কাজ করা দরকার সেই সময় ছিল, এখন কিন্তু আর কাজ করছে না, এটা কিন্তু 5-6 বছর আগেই কিন্তু কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। পারলে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই সময় তোমার কেরিয়ারের জায়গাটা, তোমার যে গ্রহটা ডিস্টার্ব করছে তার জন্য তোমার যে সফলতা পাচ্ছ না সেই জায়গাটা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করো। যদি তোমার মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি, রাজদা যেই কথাগুলো বললো সেগুলো তোমার জীবনে টুডে পয়েন্ট কিছুটা হলেও মিললো, তাহলে পারলে আমার গড়িয়াহাট চেম্বার অথবা বিআরডি চেম্বারে এসে আমার সঙ্গে সাক্ষাতে যোগাযোগ করো। ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। এটাই হচ্ছে ঘটনা, কেননা আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি যে এনার মুক্ত পড়ে থাকার সম্ভাবনা। উনি বললেন হ্যাঁ ওনার মুক্ত আছে হাতে, তো যে কেননা সবার অনেকেই আছে যে আমার একজন ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন, প্রচুর ক্লায়েন্ট আছেন, তারা বলে রাজদা আমার ছেলের জন্য একটা পান্না পরিয়ে দিয়েছি, পড়াশোনা দেখছিলাম মনে রাখতে পারছে না, একটা পান্না পরিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু আপনারা নিজেরা নিজেরা জ্যোতিষী হওয়াও যেমনি যায় না, আর অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর নিজেরা নিজেরা ওষুধ দিলেও সে কিন্তু ডাক্তার হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো সাইড এফেক্ট, কোনো কোনো এফেক্ট যখন হবে তখন কিন্তু ওখান থেকে যে সাইড এফেক্ট যেটা বেরোবে সেটা কিন্তু মারাত্মক কিছু কিন্তু পরিণত হতে পারে। সেই জায়গাটার জন্য অবশ্যই ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিন, প্রতিকার করুন, অবশ্যই কাজ পাবেন। যারা বিদ্যা চাকরি ব্যবসা বিবাহে কালসর্পযোগ বীজযোগ শনির সারাহাতির সঠিক ব্যক্তি খুঁজছেন, যেখানে গেলে সঠিক কাজ পাবেন, অবশ্যই বকুল অমাবস্যার দিনটা সঠিক দিন, সঠিক সময়, পারলে অবশ্যই যেখানে আপনাদের ভালো লাগে সেখানে গিয়ে কাজ করান, কিন্তু পুষে রাখবেন না, মাথায় রাখবেন সমস্যা পুষে রাখলে কিন্তু সমস্যা কিন্তু বাড়ে, সেটা কিন্তু আপনাদের পিছনের দিকে নিয়ে যাবে, অর্থাৎ জীবনে চলার পথে নানা রকম কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। পারলে ভালো কোনো জায়গায় গিয়ে সেগুলো কাজ করান, অবশ্যই আমরা জীবনে সফলতা অবশ্যই পাবেন। হ্যালো, হ্যালো, আচ্ছা, যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে হতাশা। অনেকেই দেখতে পাচ্ছি প্রচন্ড হতাশা, মানে চাকরি ভালো পাচ্ছি না সেটা একটা হতাশা, ভালো জায়গায় আমার সন্তানের ভালো জায়গায় বিয়ে হবে কিনা, আমার মেয়ের ভালো পাত্র পাবে কিনা, ভালো জায়গায় সে দাম্পত্য জীবন তার সুখময় হবে কিনা, এরকম একটা বিশাল একটা কিন্তু আপনাদের মধ্যে একটা হতাশা কিন্তু কাজ করে। কিংবা আপনার সন্তানের ব্যবসার দিক থেকে হোক, কিংবা আপনাদের যেখানে বিয়ে দিয়েছে নানা রকম দিক থেকে একটা টেনশন ক্রিয়েট প্রতিনিয়ত কিন্তু আমাদের কাজ করে। পড়াশোনা সন্তানের জন্য এত কিছু স্টুডেন্ট রেখেছি, এতগুলো স্যার রেখেছি, কিন্তু ছেলে ভালো পড়াশোনা করছে না, কিংবা অন্য কোনো ছেলের সঙ্গে আবদ্ধ হয়ে গেছে, কিংবা মেয়েটা খারাপ পথে চলে যাচ্ছে, কিংবা ছেলে কোনো ভালো সঙ্গদর্শী নষ্ট হয়ে যাচ্ছে, এই যে একটা বাবা মার একটা হতাশা, একটা টেনশন, এর ক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ছোট আপনারা একটি পিতলের অথবা স্টিলের একটা আমরা ধুনুচি নেবেন, স্টিলের ধুনুচি অথবা পিতলে অথবা আপনারা মাটির ধুনুচি নিয়ে তার মধ্যে অল্প কালো তিল, অল্প জব আর অল্প হচ্ছে ঘি, কি বললাম, অল্প কালো তিল, অল্প জব আর হচ্ছে অল্প ঘি, তিনটে একসঙ্গে নিয়ে সেটাকে আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন আমরা সেই মনস্কামনা বাসনা জানিয়ে, যেটা নিয়ে আপনাদের হতাশা হচ্ছে সেটাকে আমরা মনস্কামনা বাসনা জানিয়ে সেটাকে আমরা ধূপধুনো দেখান, পরপর 43 দিন এইটা করুন, চমৎকারী কিন্তু ফল কিন্তু আমরা কিন্তু পাবেন। এটা কিন্তু বৃহস্পতিবার দিনই করতে হবে, এটা কিন্তু বৃহস্পতিবার থেকেই শুরু করতে হবে, রবিবার শুরু করলেও হবে না, শুক্রবার শুরু করলেও হবে না, বুধবার শুরু করলেও হবে না, অবশ্যই বৃহস্পতিবার এই ক্রিয়াটা করা স্টার্টিং করুন, পরপর 43 দিন করুন, অবশ্যই দেখবেন যে যে সমস্যাগুলো বললাম যারা এই হতাশায় ভুগছেন সেখান থেকে অবশ্যই আস্তে আস্তে কিছুটা হলো রিকভারি করবেন। যাদের গ্রহগত সমস্যা আছে অবশ্যই প্রতিকার করুন, অবশ্যই আমাদের ভালো হবে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। যেমনি আজকে যেমনি আমাকে ব্যারাকপুর চেম্বারে পাচ্ছেন, আগামীকাল আমাকে গড়িয়াহাট পাচ্ছেন, শুক্রবার দিন আমাকে সোমবার শুক্রবার বিআইডি চেম্বারে পাচ্ছেন, 3 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কাঁথি চেম্বার, 6 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাই। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসবে 9831-06409, 9007-468-462। যারা বকুল অমাবস্যায় কাজ করতে চাইছেন অবশ্যই তারা নাম বুকিং করুন,
অবশ্যই যারা কাজের জন্য তারা কিন্তু অবশ্যই সফলতা পেতে গেলে অবশ্যই গুগলে অবশ্যই কাজ করতে হবে, কাজ পেতে গেলে অবশ্যই গুগলে আমরা কাজ করা চাই। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে আগামীকাল ঠিক 9:50 ততক্ষণের জন্য শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র।